নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীকের কম বেশি সন্ধে সাতটায় আন্তর্জাতিক বিভাগে ইরান ইসরায়েল কনফ্লিক্ট নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়লে কি হবে, মানে পরিণাম কি হবে। গত শনিবার রাতে, আপনারা জানেন, গত শনিবার রাতে ইসরায়েলে ইরানের প্রতিশোধমূলক হামলার পর মধ্যপ্রাচ্য বৃহত্তর সংঘাতের একেবারে দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা জানেন যে এই মাসের শুরুতে সিরিয়ার রাজধানী, মানে 1 এপ্রিল, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলের হামলায় ঊর্ধ্বতন 3 জন ইরানি জেনারেল সহ 12 জন নিহত হয়েছিলেন। নিহত সেনা কমান্ডারদের মধ্যে ইরানের আল কুদস বাহিনীর শীর্ষ একজন কমান্ডারও ছিলেন, যিনি সিরিয়ায় ইরানি বাহিনীর অভিযানের নেতৃত্বে ছিলেন। যাই হোক, ইসরায়েলে 300 বেশি ড্রোন এবং মিসাইল হামলার পর সংঘাত ছড়িয়ে পড়ার উদ্বেগটা ভয়ঙ্করভাবে কিন্তু বেড়েছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেছেন, শনিবার রাতে ইরান 3 শতাধিক ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং ক্রুজ মিসাইল ছুড়েছে। তিনি বলেছেন 170টা ড্রোন এবং 30টা ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছে, এর একটাও ইসরায়েলের ভূখণ্ডে নাকি প্রবেশ করে। 110টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, এর মধ্যে কয়েকটা নাকি ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে। ইসরায়েল এই রকম বলতেই পারে, তা না হলে তো এতদিন ধরে বিশ্বের কাছে ফুলিয়ে রাখা তাদের বেলুনটা তো চুপসে যাবে, সুতরাং এরকমটা বলতে হবে। এর আগে গত শুক্রবার আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন যে ইসরায়েলে হামলার জন্য প্রস্তুতি নিয়েছে ইরান, শিগগির হোক আর দেরিতে হোক তারা কিন্তু হামলা করবেই। এই ধরনের হামলা না করার জন্য তিনি ইরানকে সতর্কও করছিলেন। দামেস্কে ইরানি কনসুলেট ভবনে আকাশপথে হামলার দায় স্বীকার করেনি কিন্তু ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের কনসুলেট ভবনে হামলাকে ইরানের মাটিতে ঢুকে হামলার সমতুল্য বলে উল্লেখ করে ইসরায়েলের উদ্দেশ্যে বলেছিলেন যে তাদের কিন্তু অবশ্যই শাস্তি দেওয়া হবে। এবার জেনে নেওয়া যাক যে এর পরিপ্রেক্ষিতে, এই ইরান যে ইসরায়েলে হামলা করল এর পরিপ্রেক্ষিতে কোন রাষ্ট্র কি বলেছিল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিলেন, ইরান যদি তাদের ভূমিতে হামলা চালায়, মানে হামলার আগে বলেছিলেন যে ইরান যদি তাদের ভূমিতে হামলা চালায় তারা তাহলে সরাসরি ইরানে আক্রমণ শুরু করবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করে বলেছিলেন যে ইসরায়েলকে তার দেশ, মানে আমেরিকা, লৌহ দৃঢ় সমর্থন দিয়ে যাবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী চীন এবং অন্য কয়েকটা দেশের পররাষ্ট্রমন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন তারা যেন ইরানের ওপর তাদের প্রভাব খাটিয়ে ইসরায়েলে হামলা করা থেকে ইরানকে বিরত রাখে, ইরানকে সংযত থাকতে বলে। চীন এবং ভারত ইরানকে সংযত থাকার আহ্বান জানিয়েও ছিল। রাশিয়া, জার্মানি এবং যুক্তরাজ্য, মানে ব্রিটেনও মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি সংযম দেখানোর আহ্বান জানায়। ভারত এরই মধ্যে ইরানের আকাশপথে বিমান চলাচল স্থগিত করে দিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক শক্তি বাড়িয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলন করে সতর্ক করে বলেছেন যে ইসরায়েলের গাজা যুদ্ধ একটা বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। আমি ঠিক জানি না এই সময় বাইডেন আসলে কি করছেন, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে 22 লক্ষ ব্যারেল তেল কম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে ওপেক। বিশেষজ্ঞরা মনে করছেন যে ইরান ইসরায়েল যুদ্ধ যদি বড় পরিসরে ছড়িয়ে পড়ে তাহলে তেলের দাম $100 ছাড়িয়ে যেতে পারে। এখন তাহলে কি হবে? গত বছরের 7ই অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত বাড়ছিল। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো হামাসের প্রতি সমর্থন ঘোষণা করে লেবানন, ইরাক এবং সিরিয়া থেকে হামলা করে আসছিল। মিত্র গোষ্ঠীদের সমর্থন দিয়ে গেলেও ইরান এতদিন ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে চলার পথ নিয়েছিল। কিন্তু দামেস্কে কনসুলেট ভবনে
দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলার পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে। দশকের পর দশক ধরে ইসরায়েলের সঙ্গে ইরানের বিরোধ চলে আসলেও তেহরান কখনোই তারা তেল আবিবের সঙ্গে সরাসরি সংঘাতে নামেনি। কিন্তু দামেস্কের ঘটনার পর সপ্তাহের মধ্যে দামেস্কের ঘটনার দু সপ্তাহের মধ্যে ইরান সেটা করে দেখালো, বলা ভালো করতে বাধ্য হয়েছে। কিন্তু এরপর কি হতে চলেছে সেটা নির্ভর করছে ইসরায়েল এই হামলার জবাবে কি ধরনের ব্যবস্থা নেয় তার উপর। ইরান এখন ইসরায়েল এবং বাইডেন প্রশাসনকে সতর্ক করেছে এই বলে যে তারা এখন পরবর্তী প্রতিশোধ নেবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সতর্ক করে দিয়ে বলেছেন, আমাদের সামরিক পদক্ষেপে ইসরায়েল যদি প্রতিশোধ নেয় তাহলে আজকের রাতের চেয়ে, অর্থাৎ শনিবারে হামলার সেই যে রাত, সেই রাতের চেয়ে ভয়াবহ মাত্রায় হামলা চালানো হবে। বাঘেরি তার বিবৃতিতে আরো বলেছেন, সুইজারল্যান্ডের মাধ্যমে ওয়াশিংটনকে তেহরান সতর্ক করে দিয়েছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলি প্রতিশোধে কোন ধরনের পৃষ্ঠপোষকতা করে থাকে তাহলে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করবে। তবে বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল সংঘাত আরো বড় পরিসরে ছড়িয়ে পড়ার শঙ্কা থাকলেও পরিস্থিতি ভিন্ন ভিন্ন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই বলছেন, ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলকে এবার চড়া মূল্য দিতে হবে। মনে রাখতে হবে, তেলের বাজারেও কিন্তু বিরাট ধাক্কা আসবে। ইরানি রেভলিউশনারি গার্ডের নৌবাহিনীর প্রধান আলী রেজা তানসিরি গত মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের উপস্থিতিকে তারা হুমকি মনে করছেন, কেননা এটা হরমুজ প্রণালীর খুব কাছে। প্রতিদিন বিশ্বে যে পরিমাণ জ্বালানি তেল বিক্রি হয় তার 5/1 এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ইরানের দিক থেকে ইসরায়েলের ওপর প্রতিশোধ নেওয়া হবে এই খবরেই গত অক্টোবর মাসের পর তেলের দাম সর্বোচ্চ ছুঁয়েছিল। আর গত শনিবারের হামলার পর মধ্যপ্রাচ্যের তেল পরিবহনে বড় বাধার সৃষ্টি হতে পারে। ব্লুমবার্গের একটা প্রতিবেদন জানাচ্ছে যে অপরিশোধিত তেলের দাম 2.7% বেড়ে প্রতি ব্যারেল $92 পৌঁছে গিয়েছে। অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর দাম এই পর্যায়ে পৌঁছেছিল। এর মধ্যে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে 22,00,000 তেল কম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে ওপেক। বিশেষজ্ঞরা মনে করছেন যে ইরান ইসরায়েল যুদ্ধ যদি সত্যি সত্যি বড় পরিসরে ছড়িয়ে পড়ে তাহলে তেলের দাম $100 ছাড়িয়ে যেতে পারে। তো যাই হোক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা আমরা এবার একটু পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধ্যে 7টা করে দিচ্ছি। এবার থেকে প্রতিদিন কমবেশি রাত 10টায় থাকবে ছটপট 10টা খবর। মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে কিন্তু সন্ধ্যে 7টায়। এমনই সব গুরুত্বপূর্ণ প্রতিবেদন জানতে গেলে, দেখতে গেলে নিউজ ডেইলিকে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে। প্রতিদিনের নিয়মিত ছটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের 18তম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতেও সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আর অনুরোধ করব, সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান অবশ্যই কিন্তু নিয়মিত দেখুন। অনেকেই যে অভিযোগটা করে থাকেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক মতো পৌঁছয় না, নিউজ নির্ভিক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান তাহলে বলবো ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIKE নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট, আমাদের ভারতের লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর, ভারতের 18তম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং, মিছিল, সভা সমাবেশের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার, থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকার। তাই বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভিকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।